বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে চটপটি নিয়ে চলে আসছি। আমি এখানে কিছুই দিই নাই, শুধু আমি মটরটা ধুইয়ে আর আলুকে আমি কিউব কিউব করে কেটে, দেখছেন, ছোট ছোট আলুকে ছোট ছোট করে একসাথে বয়ল করতে দিয়ে দিলাম। এখন আমি এখানে কোনো কিছুই দিব না, আপাতত এটা ভালো করে বয়ল হয়ে যাওয়ার পরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বয়ল করে নিব। এর জন্য নিয়ে নিলাম আমি শশা কুচি, লেবু 2 পিস, একটা ডিম সিদ্ধ, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর বাকি উপকরণ যেগুলি দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার ভালো করে মটর আর আলুটা বয়ল হয়ে গেলে আমার চটপটি চটপট রেডি হয়ে যাবে। খুবই ইজিভাবে, সিম্পলভাবে আমি আপনাদেরকে চটপটি রান্না করে দেখাবো। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন। আমার সাথে আমার চটপটিটা বয়ল হওয়ার পরে, এখন আমার চটপটিটা কিন্তু ম্যাক্সিমাম গলে গেল, যে দেখেন একদম গলে গেছে, আরও সফট হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিছু তেঁতুল দিয়ে দিব। আপনাদেরকে যেহেতু বলছি আমি ইজিভাবে দেখাবো, একদম খুবই ইজিভাবে দেখাচ্ছি, আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম আর তেঁতুল দিয়ে দিলাম, তেঁতুলটা যেন গলে যায়। আমি আর 5 মিনিট এগুলি যাতে গলে যায় আমি সেজন্য আর 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। একদম খুবই ইজি, খুবই তাড়াতাড়ি, সহজ পদ্ধতিতে আমি চটপটিটা করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন। আমার সাথে চামচ ধনিয়ার গুঁড়ি, এরপরে হচ্ছে জিরা গুঁড়ি 1 চামচ, চটপটির মশলা দিয়ে দিব 1 চামচ, এরপরে হালকা একটু গরম মশলার গুঁড়ি দিব সামান্য, দিয়ে দিব হচ্ছে লেবুর রস, দিয়ে দিব হচ্ছে চস, এরপরে আমি একটা যে ইজিভাবে হয়ে গেল, এখন আমি একটা মেশিন দিয়ে এই যে ডিমটা একটু আপনারা চাইলে ডিম বেশিও দিতে পারে, যে আমার রেডি। খুবই ইজিভাবে, সিম্পলভাবে আপনাদেরকে করে দেখালাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে সালাদ, কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজ, পুদিনা পাতা, ব্যাস চটপট রেডি হয়ে গেল আমার চটপটি। আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন। আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।